নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এতে অর্ধ লক্ষাধিক মানুষ অংশ নেন। ঈদ জামাত শেষে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় বিশেষ দোয়া করা হয়। বৃহস্পতিবার 11 এপ্রিল সকাল 8টায় শহরের মাঝদারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 9টায়। ঈদের নামাজের অনেক আগে ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়। ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সংযোগ সড়কের দুই পাশ এবং ভেতরের এলাকাগুলোতেও পূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে। নামাজের সারি চলে আসে কলেজ রোড পর্যন্ত। নামাজের আগে থেকে সেখানে মুসল্লিদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন জেলা পুলিশের পক্ষ থেকে। এছাড়া ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয় ঈদগাহের পাশে। নামাজ শেষে মুসল্লিরা চোখের জলে আল্লাহর কাছে ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন। মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হক। NAN TV, নারায়ণগঞ্জ।